সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের 13তম অধ্যায় যে সসীম ধারা আছে সেটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা দেখো এখানে 2, 4, 6, 8, ঠিক আছে। আবার যদি আমি লিখি 3, 9, 27, 81, দেখো প্রথমবারে যে সংখ্যাগুলো লিখেছি 2, 4, 6, 8, এখানে যদি তোমাকে বলতে বলা হয় যে এরপরের সংখ্যাটা কত হবে, শিক্ষার্থী বন্ধুরা তুমি কিন্তু চট করে বলে ফেলবে যে এটা অবশ্যই 10 হবে, ক্লিয়ার। এখন যদি বলতে বলা হয় যে কী করে তুমি বুঝলে এখানে 10 হবে, তখন তুমি অবশ্যই এরকম উত্তর করবে যে প্রথম সংখ্যা আছে 2, এর সাথে 2 যোগ করলাম 4 হলো, 4-এর সাথে 2 যোগ করলাম 6 হলো, 6-এর সাথে 2 যোগ করলাম 8 হলো, তো পরবর্তী সংখ্যাটাও অবশ্যই 2 যোগে আসবে এবং এরপরের সংখ্যাটা তুমি অবশ্যই বলবে 12, ক্লিয়ার। ঠিক একইভাবে যদি এখানের কথা বলা হয় তুমি অবশ্যই হয়তো বলবে এটা হবে 243, 243। অর্থাৎ এখানের ক্ষেত্রে তুমি হয়তো বলবে 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়, 9-এর সাথে 3 গুণ করলে 27 হয়, 27-এর সাথে 3 গুণ করলে 81 হয়, ঠিক 81-এর সাথে গুণ করলে যা হয় এর পরবর্তী সংখ্যাটা হবে, ঠিক এরপরের সংখ্যাটা ওরকম 3 যোগ করলে আসবে, অর্থাৎ 3 গুণে সামনের সংখ্যাটা আসতেছে। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম 2 যোগ যোগ করে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যোগ যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে, আর এখানে দেখলাম কোনো একটা সংখ্যা গুণ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এই যে একটা নিয়মে পাওয়া যাচ্ছে, এই যে শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মটাকে বলা হয় অনুক্রম। অর্থাৎ কতগুলো কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক পদের সাথে পরবর্তী পদের একটা মিল আর কি কীভাবে আসবে সেটা সম্পর্কে ধারণা থাকে, তাহলে সেটাকে বলা হয় অনুক্রম। অর্থাৎ যখন তোমার এখানে কমা কমা দিয়ে থাকবে তখন সেটাকে বলা হবে কি, অনুক্রম বা সিকোয়েন্স। ওকে, এখন শিক্ষার্থী বন্ধুরা যদি এখানে কমা না হয়ে যদি যোগ চিহ্ন দেওয়া হতো, দেখো কমা না হয়ে যোগ চিহ্ন দেই, অর্থাৎ কমা উঠিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা যোগ চিহ্ন দিলাম, তো যোগ চিহ্ন যদি দেওয়া হয়, যোগ চিহ্ন দিয়ে যদি আমরা এটাকে লিখি তখন সেটার একটা স্পেশাল নাম হচ্ছে ধারা। অর্থাৎ অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। ওকে, এখন দেখো আমরা এখানে কিন্তু দুটো জিনিস দেখেছি, প্রথমটা দেখেছি যে নির্দিষ্ট কোনো সংখ্যা যোগে পরবর্তী সংখ্যা পাচ্ছি, আর এরপরেরটা কিন্তু পেয়েছি নির্দিষ্ট কোনো সংখ্যা গুণে পরবর্তী সংখ্যা পাচ্ছি। যদি নির্দিষ্ট সংখ্যা যোগে বা বিয়োগে পরবর্তী সংখ্যা পাওয়া যায় তখন সেটাকে বলা হয় সমান্তর ধারা, ঠিক আছে। আর যদি গুণে পরবর্তী সংখ্যা পাওয়া যায় তখন সেটাকে বলা হয় গুণোত্তর ধারা। আসলে আমরা এই যে সসীম ধারায় দুইটি অনুশীলনী আছে, প্রথমটা হচ্ছে 13.1 এবং পরবর্তীটা হচ্ছে 13.2, মূলত 13.1 অনুশীলনীতে সমান্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা মূলত এখন যে পরবর্তী ধাপগুলো আগাবো আমরা 13.1-এর সমান্তর ধারার সমস্যাগুলো নিয়েই আমরা আলোচনা করব। ওকে, আমরা যে প্রথমে যে সমান্তর ধারারটা লিখছিলাম 2+4+6+8+... দিয়ে মনে করো 20, এখানে দেখো, এখানে দেখো নির্দিষ্ট একটা দুটো তিনটা অর্থাৎ লাস্ট পদ আছে, তার মানে এখানে নির্দিষ্ট সংখ্যক পদ আছে। যদি নির্দিষ্ট সংখ্যক পদ থাকে শিক্ষার্থী বন্ধুরা তখন সেটাকে বলা হয় সসীম ধারা। অর্থাৎ কোনো ধারার যদি পদ সংখ্যা নির্দিষ্ট থাকে, কোনো ধারার যদি পদ সংখ্যা নির্দিষ্ট থাকে সেই ধারাকে বলা হবে সসীম ধারা। আর এখানে যদি এরকম দিয়ে আবার ডট থাকতো, মানে আমরা যখন ধারার কতগুলো পদ আছে সেটা যদি আমরা বলতে না পারি তখন সেটাকে অসীম ধারা বলা হয়, ঠিক আছে। আমরা মূলত 13.1-এ সসীম ধারা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্রথমে আছে 2, ঠিক আছে, এটাকে আমরা বলবো কি প্রথম পদ, আর এই 4-কে দ্বিতীয় পদ, 6-কে তৃতীয় পদ, 8-কে চতুর্থ পদ, এভাবে যতগুলো পদ আছে আমরা তত নাম্বার বলবো যে এততম পদ, ঠিক আছে। তাহলে প্রথম পদ এখানে আছে 2, শিক্ষার্থী বন্ধুরা প্রথম পদকে আমরা এ দ্বারা চিহ্নিত করব, অর্থাৎ কোনো সমান্তর দ্বারার প্রথম পদকে এ দ্বারা চিহ্নিত করব। এখানে দেখো এখানে কিন্তু প্রথম পদ হচ্ছে কি, এখানে প্রথম পদ
প্রথম পদ এ ইকুয়াল টু কিন্তু টু, ক্লিয়ার? এরপরে আমাদের যে একটা নির্দিষ্ট সংখ্যা যে বাড়ছে বা কমছে পরবর্তী পদ, এই যে পরবর্তী পদ যে কীভাবে কমছে বা কীভাবে বাড়ছে এটাকে বলা হয় সাধারণ অন্তর। এটাকে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তরকে কী দ্বারা প্রকাশ করা হয়? সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন সাধারণ অন্তরটা কীভাবে বের করা হয় বন্ধুরা? সাধারণ অন্তর বের করা হয় কোনো পদ বিয়োগ পূর্বের পদ। অর্থাৎ এখানে যদি তুমি চিন্তা করো কোনো পদ হিসাবে যদি তুমি এইটকে নাও, অর্থাৎ সাধারণ অন্তর তুমি এখানে নির্ণয় করতে চাও, সাধারণ অন্তর এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, তো কোনো পদ বিয়োগ পূর্বের পদের কথা বলা হয়েছে। তো কোনো পদ হিসেবে যদি আমরা এইট নেই তার পূর্বের পদ হচ্ছে সিক্স ইকুয়াল টু টু। ওকে, তাহলে আমাদের সাধারণ অন্তর হচ্ছে টু। অর্থাৎ এই যে আমরা একটু আগে যে এটা নিয়ে যে আলোচনা করেছিলাম দুই দুই করে বাড়ছে, এটাই কিন্তু সেই সাধারণ অন্তর। ওকে, এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাকে যদি বলা হয় যে চতুর্থ পদ কত, তুমি কিন্তু অনায়াসে বলতে পারছো যে চতুর্থ পদ হচ্ছে আমাদের এইট। এখন যদি বলা হয় এই ধারারই পঞ্চাশতম পদ কত, তখন কিন্তু তুমি দুই দুই যোগ যোগ করেও এটাকে বের করতে পারো, কিন্তু সেটা আসলে ভেরি ডিফিকাল্ট। ওকে, তো এই ডিফিকাল্ট জিনিসটা বের করার জন্য, সহজ করার জন্য একটা ইনতম পদ, অর্থাৎ একশো নম্বরে থাকুক বা পাঁচশো নম্বরে থাকুক কিংবা এক হাজার নম্বরে থাকুক, সেই পদটা আসলে কত সেটা বের করারও আমাদের একটা সূত্র আছে। তো দেখো সেটা সূত্রটা কি, সেটা সূত্রটা হচ্ছে এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা যদি এখানের কথা বলি, মনে করি যে এখানে পঞ্চাশতম পদের কথা বলা হয়েছে, মনে করো পঞ্চাশতম পদ আমাকে এখানে বের করতে বলা হয়েছে, তখন এখানে অবশ্যই এন মানে কত, পঞ্চাশ, আর এ মানে টু, আর ডি মানে টু, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি একশোতম পদ। আমরা ধরো একশোতম পদ বের করতে যাচ্ছি, একশোতম পদ ইকুয়াল টু হবে কি, এখানে এ কত, এ হচ্ছে টু, এখানে যে সূত্রে আছে এ প্লাস এন মাইনাস ওয়ান, সেখানে এ টু প্লাস এন মানে একশো বিয়োগ ওয়ান, আর আমাদের ডি ছিল কত, ডি ছিল আমাদের টু, তাহলে ইকুয়াল টু টু প্লাস বিয়োগ করলে নাইনটি নাইন গুণ টু, অর্থাৎ টু প্লাস ওয়ান নাইন এইট ইকুয়াল টু কত আসতেছে, দুইশো। তার মানে আমাদের যে এখানে যে একটা ধারা ছিল দু টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট, তার মানে একশো নম্বরে যে থাকবে সে হবে দুইশো। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা যে কোনো নাম্বারের পদ, অর্থাৎ যে কোনো নাম্বারের পদের কথা যদি বলা হয়, একশো হোক, পাঁচশো হোক, দুই হাজার হোক, চার হাজার হোক, পাঁচ হাজার হোক, আমরা কিন্তু এনতম পদের যে সূত্রটা আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর দ্বারা বের করতে পারি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি এরকম হয় যে সমষ্টি নির্ণয় করতে হবে, তোমাকে বলা হলো দুই পদ দুটি পদের সমষ্টি প্রথম দুইটি পদের, তাহলে কিন্তু টু এবং ফোর যোগ করলে তুমি সিক্স পেয়ে যাও অটো। এখন দেখো যদি তিন পদের সমষ্টি নির্ণয় করতে বলে, তাহলে এই সিক্স আর আট কত, চোদ্দ, ঠিক একইভাবে দশ যোগ করলে এটা আমরা সহজে দু চারটা পদের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সমষ্টিটা খুব সহজে বের করে ফেলতে পারি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যদি এরকম হয় যে এখানে একশোটা পদের সমষ্টি, তখনকার ক্ষেত্রে তুমি একটা ঝামেলায় পড়ে গেলে, এরকম একশোটা পদ পর্যন্ত লিখবে তারপর ক্যালকুলেটার দিয়ে যোগ করবে, এটা খুব কঠিন না? এর জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা আমরা সূত্র আছে যা এন পদ, অর্থাৎ যততম পদ আমাদেরকে বলা হবে ততম পদের পদকে আমরা বের করতে পারবো। ওকে, তা সেটা হচ্ছে এন পদের সমষ্টি হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ এখানে এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর আর এন হচ্ছে কততম পদ পর্যন্ত আমাদেরকে যোগ করতে বলা হয়েছে তাই। ওকে, তাহলে আমরা খুব সহজে কিন্তু এই এন এর মান, এর মান এবং ডি এর মান ব্যবহার করে আমরা পুরো একশোটা পদের বলো বা পাঁচ হাজার পদের পদের সমষ্টি বলো আমরা সহজেই বের করতে পারি বন্ধুরা, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা এখানে আসলে আমরা দুটো সূত্র আমরা জানলাম, সূত্র দুটো কী কী, সূত্র দুটো ছিল এনতম পদের পদ আর এন পদের সমষ্টি। তোমরা অবশ্যই এই সূত্র দুটো না, বিশেষ করে তেরো পয়েন্ট ওয়ানের সমস্যা সমাধানের জন্য খুবই 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 কাজে লাগবে, অবশ্যই তোমরা এটা। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা তেরো পয়েন্ট ওয়ানের সমস্যা নিয়ে আমরা একটু কথা বলি। দেখো তেরো পয়েন্ট ওয়ানের এখানে পাঁচ নম্বর অঙ্কটা আছে, যেখানে আছে টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন, এই ধারাটি সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করো। ওকে,
তাহলে এখানে কিন্তু আমাদের প্রথম পদ আছে কত, টু, দ্বিতীয় পদ আছে কত, -5। অর্থাৎ বিয়োগবোধক কোনো সাইন যদি পিছনে থাকে, মাইনাস সাইন, তাহলে সেটা নিয়ে ওই পদটাকে বলতে হবে। তৃতীয় পদ আছে আমাদের -12, আর চতুর্থ পদ আছে আমাদের -19। তাহলে আমরা এটা একটা সমান্তর ধারা, আমরা এটা লিখে ফেলি, দেয়া আছে সমান্তর ধারাটি, দেয়া আছে সমান্তর ধারাটির প্রথম পদ, কে আমরা কী দ্বারা চিহ্নিত করেছিলাম, এ দ্বারা। তাই এই ইকুয়ালটা এখানে কত শিক্ষার্থী বন্ধুরা, এই ইকুয়ালটা হচ্ছে টু। এখন সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করেছিলাম। ডি মানে কি, ডি ছিল কোনো পদ বিয়োগ পূর্বের পদ। এখন কোনো পদ হিসেবে তুমি এখানে -19 নিতে পারো, -12 নিতে পারো, -5 নিতে পারো, কিন্তু টুকে নেওয়া যাবে না, কারণ কোনো পদ বিয়োগ পূর্বের পদ, টুর পিছনে বা টুর আগে কোনো সংখ্যা নাই, তাই আমরা টু ছাড়া, অর্থাৎ প্রথম পদ ছাড়া বাকি যে কোনো পদকে এখানে নিতে পারবো। এখন আমরা যদি এখানে -19 নেই, সূত্রের মাইনাস, তারপরে -12, তার মানে এখানে আসতেছে -19, মাইনাসে +12 ইকুয়াল টু কত, -7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা ডি ইকুয়াল টু পেয়ে গেলাম কত, -7। এখন আমাদের বলছে 12তম পদ নির্ণয় করো। তো 12তম পদ মানে এনতম পদ, ঠিক আছে। তাহলে আমরা এনতম পদের সূত্রটা কিন্তু আমরা জানি, আমরা এখানে লিখতে পারি, আমরা জানি এনতম পদ ইকুয়াল টু কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমাদের এখানে 12তম পদের কথা বলছে, সুতরাং এনের পরিবর্তে 12তম পদ ইকুয়াল টু এ, এ কত, এ হচ্ছে আমাদের টু, তাই লিখলাম টু। এন কত আমাদের, এন হচ্ছে এই যে 12, এনের পরিবর্তে 12, দ্যাট ইজ 12, -1, আর ডি এর মান কত, এই যে -7, ঠিক আছে। টু প্লাস এখানে 12 -1 মানে 11, এর সাথে গুণ হচ্ছে -7 ইকুয়াল টু, শিক্ষার্থী বন্ধুরা কত আসতেছে দেখো, টু -77, অর্থাৎ 11 অ্যান্ড 7 গুণে ইকুয়াল টু -75। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেলাম এন 12তম পদ হচ্ছে আমাদের 75। খুব ইজি, অর্থাৎ আমাদের যদি তম পদ নির্ণয় করতে বলে, তাহলে আমরা এই যে এনতম সূত্রেরটা ব্যবহার করে দেব, এ এবং ডি যদি দেয়াই থাকে তাহলে তো কথাই নাই। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কটা একটু দেখি। বন্ধুরা এখানে একটা ধারা দেয়া আছে, বলছে ধারাটির 392, অর্থাৎ 392 এই পদটা কত নম্বরে আছে, অর্থাৎ ইন কত এখানে, ক্লিয়ার। তাহলে এখানে আছে প্রথম পদ 8, দ্বিতীয় পদ 11, তৃতীয় পদ 14 এবং চতুর্থ পদ হচ্ছে 17। তাহলে আমরা কোনো ধারা যদি আমরা দেখি, আবার শিক্ষার্থী বলব, আমি রিপিট করছি, যদি কোনো ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর আমরা বের করতে পারি তাহলে কোনো সমস্যাই না। অর্থাৎ প্রত্যেকটা ধারার প্রথম পদ সাধারণ অন্তর যদি হয়ে যায় তাহলে কততম পদ কোথায় আছে সব সমষ্টি সবই আমরা বের করতে পারবো। তাহলে এখানে দেখো সমান্তর ধারাটির প্রথম পদ, তা লিখে নেই, দেয়া আছে ধারাটির প্রথম পদ ইকুয়াল টু কত, ইকুয়াল টু আমাদের 8, ইকুয়াল টু 8। তারপর কি, সাধারণ অন্তর বের করবো, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি কীভাবে বের করছি আমি জানি, কোনো পদ বিয়োগ পূর্বের পদ, অর্থাৎ এখানে কোনো পদ হিসেবে যদি আমি, এখানে আছে কত, শেষ পদটাই আমরা ধরি, এখানে যেটা দেয়া আছে শেষ পদ বলতে যে চতুর্থ পদের কথা আমি বোঝাচ্ছি, তাহলে এখানে আছে 17, পূর্বের পদ কত আছে 14, তো -14 ইকুয়াল টু কত, 3। তাহলে দেখো আমাদের সাধারণত ডি পেয়ে গেলাম এবং প্রথম পদ আমরা পেয়ে গেলাম কত, 8। এখন বলছে 392 কত নম্বরে আছে, অর্থাৎ এখানে যে আমাদের ধারাটা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, এই যে 392 যে সেই জায়গাটা, এই 392টা ডট 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 প্লাস 392 মানে কয় নম্বরে আছে সেটা বের করতে হবে, ক্লিয়ার। শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে ধরে নিই 392 হচ্ছে এনতম পদ, তাহলে ধরি এনতম পদ 392, ধরি এনতম
পদ ইকাল টু 392। ক্লিয়ার? এনতম পদ হিসেবে আমরা 392 ধরেছি। আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এনতম পদের সূত্রটা জানি, তাহলে কী জানি? আমরা জানি এনতম পদ ইকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো এখানে আছে এনতম পদ 392, এখানে আছে এনতম পদ এই সূত্র, তাহলে অবশ্যই এই এনতম পদ সমান এইতম এই এনতম পদ লেখা যায়। তাহলে লিখে নিই শর্ত মতে ই প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু 392। শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখে ফেললাম। এখন দেখো আমাদের ই আছে এবং ডি আছে, এই যে এ আছে এবং আমাদের ডি আছে, তাহলে এ এবং ডি এর মান বসাই দিই। 8 প্লাস এন মাইনাস ওয়ান ডি কত? 3 ইকুয়াল টু 392। আমরা এ এবং ডি এর মানটা বসাই দিলাম। ওকে, এখন চলো বা দেখো এখানে 8 প্লাস 3 দ্বারা গুণ করলে 3n মাইনাস 3 ইকুয়াল টু 392। ওকে, বা দেখো 5 মাইনাস 3 তার মানে 8 মাইনাস 3 তার মানে 5 প্লাস 3n ইকুয়াল টু 392। এখন এই 5 কে সমানের উপরে পাঠাই দেই, 3n বামে রইল, 392 মাইনাস 5 বা 3n ইকুয়াল টু বিয়োগ করলে কত হয়? 387। বা এন ইকুয়াল টু 387 ভাগ কত? 3। দেখো এখানে যদি আমরা সরলীকরণ করি, দেখো সরলীকরণ করলে এখানে কী আসে বন্ধুরা? সরলীকরণ করলে 3 অক্ষে 3, এখানে আসে 3 অক্ষে 3 আর 3 দুগুণে 6, 3 নয় 27, অর্থাৎ 129 এখানে আসতেছে 129। সুতরাং এন ইকুয়াল টু কত? 129, অর্থাৎ 129তম পদ হচ্ছে কত? 392। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, সুতরাং 129তম পদ হচ্ছে 129তম পদ ইকুয়াল টু হচ্ছে 392। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে এই অঙ্কটা আমরা সলভ করে ফেললাম। এখন